মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়েনি একটি বলও। বৃষ্টির কারণে সারাদিন কাভারে ঢাকা ছিল উইকেট। দুপুর 1:55 মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিনে খেলা শুরু হবে সকাল 9:15। বৃহস্পতিবার রাত থেকেই গুড়িগুড়ি বৃষ্টি, সকালেও ছিল না তার বিরাম। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সকাল 9:15 শুরু হবার কথা ছিল খেলা। বেরসিক বৃষ্টির কারণে নির্ধারিত সময়েও কাভারে ঢেকে রাখতে হলো উইকেট। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। দুপুর 1:55 মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আগের দিনের করা 5 উইকেটে 55 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড। হোম অফ ক্রিকেটে অতীতে বৃষ্টি বিঘ্নিত 3 টেস্ট হয়েছে ড্র, যার মধ্যে এই কিউইদের বিপক্ষে ছিল টাইগারদের 2 ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেটা যদি বহাল থাকে, ম্যাচের ভাগ্য কোন দিকে গড়াবে তা সময়ই বলে দেবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।